আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর। স্পেশাল পাস নিয়ে যারা দেশে যাবেন তাদের জন্য দুঃসংবাদ, এবং যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের বিষয়ে আপডেট খবর। যারা বৈধ আছেন, যারা মাইজির ভিসা রেনু করবেন, যাদের ভিসা রেনু হইতেছে না, আপনাদের জন্য আপডেট খবর এবং লকডাউনের সকল আপডেট বিষয়। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ভিডিও আপডেট দ্রুত পাওয়ার জন্য। আজকে প্রথমে আলোচনা করব স্পেশাল পাস নিয়ে, কারণ যারা স্পেশাল পাস নিয়ে একের পর এক সমস্যার কারণে দেশে যেতে পারতেছেন না, কারণ আপনাদের সমস্যা শুধু বাড়তেছেই। আপনারা আবারও দেশে যেতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। তাই আপনারা যারা অলরেডি বিমান টিকিট, স্পেশাল পাস সবকিছু কনফার্ম করা সত্ত্বেও রুমে বসেছিলেন ফ্লাইটের অপেক্ষায়, আপনারা এখনই বাংলাদেশে যেতে পারতেছেন না। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মালয়েশিয়া সহ মোট 11টি দেশ থেকে বাংলাদেশে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। তাই যারা আপনারা যারা মালয়েশিয়া প্রবাসী আছেন, দেশে একবারে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, আপনারা এখনই দেশে যেতে পারতেছেন না, এটা অবশ্যই একটা দুঃসংবাদ। তাই প্রিয় প্রবাসী ভাইরা, যে স্পেশাল পাসের যে বিষয়টা আপনাদেরকে আমি আপডেট দিতে চেয়েছিলাম, সেই বিষয়টা এখন আর কি আপডেট দেব, কারণ আপনারা সবকিছু ওকে থাকা সত্ত্বেও এখন দেশে যেতে পারতেছেন না। তো পরবর্তীতে কখন আবার বাংলাদেশ থেকে এই বিমান চলাচল ঘোষণা শুরু করবে, তখন আপনাদেরকে আমি আবার স্পেশাল পাসের বিষয়ে সঠিক আপডেটটা দিব। তাই আপাতত আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারতেছেন না, কোনো প্রকার প্রবাসীরা যেতে পারবেন না। তবে যারা ভিজিট ভিসায় মালয়েশিয়া এসেছিলেন, আপনারা কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে তাদের পারমিশন নিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করতে পারবেন। তো এটা শুধু যারা ভিজিট ভিসায় আসছিলেন, তবে যারা সাধারণ শ্রমিক ভিসায় আছেন এখন কেউই মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবেন না, এবং বাংলাদেশ থেকেও মালয়েশিয়া আসতে পারবেন না, এটা অবশ্যই একটা দুঃসংবাদ। তাই প্রিয় প্রবাসী ভাইরা, স্পেশাল পাসের বিষয়ে আমি যখন তখন নতুন আপডেট হইব তখনই আপনাদেরকে আপডেট জানাবো। তো আজকেও কিছুটা আপডেট ছিল, তো এখন না সেই বিষয়টা আর জানাবো না, কারণ বিমান চলাচলই তো বন্ধ। তো এখন আপনারা ইমিগ্রেশনে যে কি করবেন, বা পাশের রঙে জরিমানা দিয়ে স্পেশাল পাস সংগ্রহ করে কি লাভ, দেশে তো যেতে পারতেছেন না। যারা অলরেডি টিকিট কেটেছিলেন তারা বিমান অফিসে যোগাযোগ করে পরবর্তীতে টিকিটের ফ্লাইটগুলো কনফার্ম করে নেবেন যখন বাংলাদেশ থেকে ফ্লাইটগুলো চালু হবে। এবং যারা এখনো বিমানের টিকিট কাটেন নাই তারা কিন্তু ভুলেও বিমানের টিকিট কাটবেন না। পরবর্তীতে যে কোনো আপডেট যখন আসবে আমি আপনাদেরকে বলার পরে, যারা আমাকে ফলো করেন তখন আপনারা বিমান টিকিট কাটবেন, এবং তখন কোন প্রক্রিয়াতে ইমিগ্রেশনে যাবেন, কিভাবে স্পেশাল পাস সংগ্রহ করবেন, সকল বিষয়ে আবার নতুন আপডেট দেয় জানাবো। তো এটা ছিল স্পেশাল পাসের একটা আপডেট খবর, দুঃসংবাদ। তাই প্রিয় প্রবাসী ভাইরা, এবার বলি আপনাদেরকে যে প্রথমে বলি যে লকডাউন বিষয়ে, লকডাউন বিষয়ে যে এসওপির যে নিয়মটা, আজকে আমি আজকে কিন্তু আমি দেখলাম যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু রোড ব্লকে পুলিশের সাথে গাড়ি চেকের কাজে সহযোগিতা করতেছেন, এটা কিন্তু আমি একটা নিউজে দেখলাম, আপনাদেরকে আমি কিছু স্ক্রিনশটে কিছু ছবি দিয়ে দিলাম। কারণ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গাড়ি চেকের কাজে সহযোগিতা করতেছে, কারণ এখন এক প্রদেশ থেকে অন্য কোনো প্রদেশে যাওয়ার খুবই কঠিন নিয়ম হয়েছে, কারণ আগের নিয়ম কিন্তু নয়। মালয়েশিয়ার বালাই পুলিশ থেকে সুরাত নিয়েও কিন্তু অন্য প্রদেশে যাওয়া যাবে না, বর্তমানে কিন্তু একটা স্পেশাল সুরাত লাগবে, গভর্নমেন্ট থেকে অনুমতি সুরাত। তাই বর্তমানে আপনারা কিন্তু আপনার রুমের 10 কিলোর মধ্যে যাওয়া আসা করতে পারবে, তাও কিন্তু সাবধানে, খুব সতর্কতার সাথে যাবেন, বিশেষ প্রয়োজন ছাড়া যাবেন না। এবং গাড়িতে যেতে হবে, হাঁটাহাঁটি করবেন না, কারণ হাঁটাহাঁটি করলে যখন তখন কোনো পুলিশ আপনাকে জেরা করতে পারে, কিংবা আপনাকে তানকা বা আপনাকে আটক করতে পারে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, লকডাউনে বর্তমানে এসওপির নিয়মটা খুবই কড়াকড়ি, কারণ আজকেও মালয়েশিয়া আক্রান্ত সংখ্যা 7700-7700-এর বেশি। তাই প্রিয় প্রবাসী ভাইরা, এভাবে প্রতিদিন করোনা ভাইরাসের সংখ্যা শুধু বাড়তেছে, তাই আপনারা বর্তমানে এসওপি বেশি বেশি মেনে চলবেন। এবং বর্তমানে যেটা বলি যে অবৈধ প্রবাসীদের যে বৈধতা, যে সার্ভিস সেক্টর বিষয়ের যে প্রোগ্রামটা যেটা ঘোষণা হয়েছে সত্য কিন্তু এখনো শুরু হয় নাই, তা আপনার এই প্রোগ্রাম শুরুর আগে সময় শেষ, তা এটা কিভাবে কি হবে। তাই আপনারা যারা সার্ভিস সেক্টর বিষয়ের জন্য অপেক্ষা ছিলেন, আপনাদেরকে আমি যেটা বলবো যে এই বিষয়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সার্ভিস সেক্টর বিষয়ের হয়তো নতুন আপডেট হবে, না হয়তো বা দেখা যাবে যখন ইমিগ্রেশন চালু হবে তখন কিন্তু এই সার্ভিস সেক্টর বিষয়ের মেয়াদ বাড়ানোর একটা ঘোষণা আসতে পারে, হয়তো বা নতুন কোনো আপডেট হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা যারা সার্ভিস সেক্টর বিষয়ের জন্য অপেক্ষা ছিলেন, তাই আপনারা কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা বর্তমানে একটু সাবধানে থাকবেন, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু অপরাধী হচ্ছে। এবং
যারা বর্তমানে যারা আপনার প্ল্যান্টেশন, এগ্রিকালচার, ফ্যাক্টরি এবং কন্ট্রাকশন বিষয়ের জন্য রেজিস্ট্রেশন করছেন বা যারা জুনের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, আপনারা যে কোনো সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বৈধ হতে পারবেন যারা এই নিয়মের মধ্যে আছেন। তাই যারা অবৈধ প্রবাসীরা আছেন, আপনারা কারা কোন ক্যাটাগরিতে পড়ছেন, আপনারা সকলেই সেভাবেই থাকবেন, কারণ যারা বৈধ হওয়ার প্রোগ্রাম বর্তমানে আছেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন, যারা করছেন তারা আস্তে আস্তে ফিঙ্গারপ্রিন্ট সহকারে বৈধ হতে পারবেন, কারণ বর্তমানে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট সহ সকল কাজকর্ম বন্ধ আছে। এবং যারা সাবজেক্ট বিচার করেন, পরবর্তীতে ইমিগ্রেশন খুললে নতুন আপডেট হলে সেটা আপনাদেরকে অবশ্যই আমি দ্রুত জানাবো। এবং যেটা বলি যে মাইজির বিষয়, 5 নম্বর অনেকে 5 নম্বর সবাই পেয়েছে, শুধু 6 নম্বর যখন যে 6 নম্বর বিষয় যারা রিনিউ করতেছেন, এই 6 নম্বর বিষয়ের জন্য কিছু সমস্যা হইতেছে। এখন এটা বলি যে যারা 6 নম্বর বিষয় রিনিউ করতে দিচ্ছেন, অনেকে কিন্তু অনেক দিন যাবত রিনিউ করতে দিচ্ছেন, তবে এটা ইমিগ্রেশন থেকে কিছু কিছু কোম্পানিকে পাসপোর্ট ফেরত দিছে, কারণ আমার পরিচিত আমার এক বন্ধুর কোম্পানি, তাদেরকেও যারা 6 নম্বর বিষয় রিনিউ করতে দিছিল তাদের কোম্পানির পাসপোর্ট সরাসরি কোম্পানিতে কাছে তাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিছে, ইমিগ্রেশনে বলছে যে এই বিষয় আর লাগবে না, তবে এর নির্দিষ্ট কোনো কারণ তারা বলেনি। তো প্রিয় প্রবাসী ভাইরা, আসলে এই বিষয় সাময়িক সময়ের জন্য লাগতেছে না কিছু সমস্যার কারণে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে ঠিকই লাগবে। তাই এই এই বিষয়ে আগেও যারা 6 বিষয় করেছিল তাদেরও 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর বিষয় লাগানোর সময় এরকম সমস্যা হয়েছিল। তাই আপনারা হতাশ হবেন না, যারা বৈধ আছেন মাইজির বিষয় নিয়ে, যারা বর্তমানে বিষয় রিনিউ করা পারতেছেন না, আপনারা ঠিকই পরবর্তীতে বিষয় রিনিউ করতে পারবেন। যদি পরবর্তীতেও আপনাদের বস বা আপনাদের এজেন্ট না বলে দেয় যে মাইজির বিষয় বা 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর এই বিষয়গুলো আর রিনিউ করা যাবে না, তখন আপনারা এই নতুন বৈধ কোনো প্রক্রিয়ায় বৈধ হয়ে নেবেন, কারণ সার্ভিস সেক্টর বিষয় প্রোগ্রাম যেহেতু চালু হয় নাই, এর আপডেট অবশ্যই হবে আশা করি, এবং এর মেয়াদও আশা করি বাড়বে, তখন তো অবশ্যই এর আপডেটটা আপনাদেরকে জানাবো। তাই প্রবাসী ভাইরা, যারা বৈধ আছেন, অবৈধ আছেন, যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন, সকল বিষয়ে কিন্তু এই আপডেটটা দিলাম, আর আমি সবসময় আপনাদেরকে সঠিক আপডেট ছাড়া শেয়ার করি না, এবং সঠিক তথ্যগুলি সংগ্রহ করে আপনাদেরকে আমি শেয়ার করি। তাই প্রিয় প্রবাসী ভাইরা, আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা যারা এখন যে ক্যাটাগরিতে পড়ছেন, যারা যেভাবে আছেন, একটু সাবধানে থাকেন, পরবর্তীতে আপনাদের জন্য যখন যে আপডেটটা পাবো দ্রুত জানাবো। আর একটা বিষয় বলি যে যারা জেলখানায় আছেন তাদের বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে, নিউজ আছে আমার কাছে, সেই বিষয়ে আমি খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আসবো, জেলখানার প্রবাসীরা যেভাবে খুব দ্রুত দেশে যেতে পারবে। এটা ছিল আজকের আপডেট খবর, পরবর্তীতে যে কোনো আপডেট নিউজ পাই না কেন সেটা আপনাদের সাথে আমি খুব দ্রুত শেয়ার করবো। সে বন্ধু সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।